জীবনের নতুন ইনিংস শুরু করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। গত 11 আগস্ট দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ানের সঙ্গে মালাবদল করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ফারিন যখন কলেজের ছাত্রী তখনই এই প্রেমের সূচনা। দীর্ঘ 8.5 বছর পর কৈশোরের সেই ভালোবাসা পূর্ণতা পেল। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ বলছেন, এত বছর ডুবে ডুবে জল খেয়েছেন ফারিন। প্রেমের বিষয়টি সুনিপুণভাবে গোপন রেখেছিলেন ফারিন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি। নিজেদের লক্ষ্য ও স্বপ্ন পূরণে পাশাপাশি থেকেছেন, সবসময় একে অপরকে প্রাধান্য দিয়েছেন। দীর্ঘ পথ চলায় দুজনের জীবন বদলে গেলেও সম্পর্কের গতিপথ একই ছিল, আর এ কারণেই সম্পর্কের বিষয়টি নিজেদের মধ্যেই রেখেছিলেন তারা। তবে ফারিনের ঘনিষ্ঠজন ও সহকর্মীদের কেউ কেউ তার এই গোপন প্রেমিকের বিষয়ে জানতেন। প্রেমিক থেকে স্বামী বনে যাওয়া শেখ রেজওয়ানের উদ্দেশ্যে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফারিন। তিনি লিখেছেন, কলেজে পড়াকালে তোমার প্রেমে পড়েছি, তুমি আমার জীবনে ছায়ার মতো থেকেছো, তোমার মাঝেই ভালোবাসা খুঁজে পেয়েছি। অনেক দিনের সম্পর্ক হলেও তোমার জন্য আমার হৃদয় প্রথম দিনের মতোই নেচে ওঠে। তোমাকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান নারী হিসেবে মনে করছি। আমাকে জীবনসঙ্গী করার জন্য ধন্যবাদ। অনেকটা তাড়াহুড়োর মধ্যেই বিয়ের পর্ব সেরেছেন নবদম্পতি। কর্মসূত্রে ফারিনের স্বামী দেশের বাইরে থাকেন। তিনি আবারও দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন তারা। 2017 সালে আমরা আবার ফিরব শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিনের। সাবলীল অভিনয়ে অল্প সময়েই দর্শক মহলে জায়গা করে নেন তিনি। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এছাড়াও গত ফেব্রুয়ারিতে কলকাতায় আরও এক পৃথিবী সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিনের। যতটা জীবন দুটো হাতে ধরে নিয়ে আজ শুভ সময় সংবাদ, তার চেয়ে বেশি বয়ে নিয়ে চলা।